এই মুহূর্তে আমরা আছি হাড়মোশনি এবং ইলাসপুরের যে মধ্যস্থতাকারী খাল এবং যে পাকা রাস্তা অর্থাৎ ঢালাই রাস্তার উপর এবং এইখানে দেখছেন অঢেল মানুষের ভিড়, মাছ ধরা নিয়ে একটা অন্যরকম উত্তেজনা, একটা প্রবল মানুষের ভিড় আপনারা দেখতে পাবেন। মানুষ অনেকেই এবং ডান দিক বাঁ দিক যেদিকেই দেখবেন অঢেল মানুষ কিন্তু এইখানে ভিড় করেছে এবং অনেক অনেক পরিমাণ মাছ কিন্তু এখান থেকে উঠছে এবং আপনি যদি মাছ ভালোবাসেন এবং মাছ ধরতে চান এখানে আসতে পারেন। এবং এখানে দেখুন অসংখ্য অসংখ্য মানুষের ভিড়, রীতিমতো মাছের বাজার পড়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এক দুঃখজনক বার্তা এই যে আমরা ভেবেছিলাম বার বাসুদেবপুর থেকে আগে জলটা গিয়ে পড়বে ইলাসপুরে, কিন্তু তার আগেই আমরা দেখলাম যে এই খাল দিয়ে অর্থাৎ হাড়মোশনি এবং ইলাসপুর সংলগ্ন খাল দিয়েই অনেক গতি সহকারে এবং এই হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু চলে যাচ্ছে আজকে ইলাসপুরের দিকে। ইলাসপুর মৌজা কিন্তু ভরিয়ে তুলছে এবং এই এই জল কিন্তু ইলাসপুর মৌজাকে পুরোপুরি ভরিয়ে তুলতে কিন্তু বেশিক্ষণ সময় নেবে না, 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু এটা ভরে উঠবে। এবং আমরা অনুমান করতে পারি যে রাত্রি 9টা 10টা বা গভীর রাতে কিন্তু ইলাসপুর বাজার পেরিয়ে যদুপুর কিংবা মনোহরপুরের দিকে জল এগোতে থাকবে। তো এটা কিন্তু আপনারা দেখতে পাবেন প্রবল গতিবেগে জল কিন্তু জল কিন্তু চলে যাচ্ছে ইলাসপুরের দিকে। এইভাবে আগে যত আমরা আপনারা এগোবেন অনেকগুলি ঘাই কিন্তু তৈরি হয়েছে এখানে, যা এবং এই সাডের ঘাইগুলো দিয়ে প্রবল পরিমাণে জল ইলাসপুর মৌজায় ঢুকছে, যেগুলি কিন্তু খুব তাড়াতাড়ি ইলাসপুর মৌজাকে ভরে তুলবে। তাই ইলাসপুর বাজারে ওপারে যারা থাকেন সমস্ত গ্রামবাসী বৃন্দকে আমাদের পক্ষ থেকে অনুরোধ, আপনারা তাড়াতাড়ি আপনাদের নিরাপদ আশ্রয়স্থলে গিয়ে জায়গা নেই। এখানে আপনার খড়ের গাদা দেখতে পাচ্ছেন প্রায় অর্ধসিক্ত এবং জলের স্রোত এটা কিন্তু বেশি দূরে নয়, আমি হাড়মোশনির কথা বলছি এবং একদম আমাদের বারবাসুদেবপুর গ্রামের সংলগ্ন গ্রাম। এবং তার সঙ্গে এখানে কিন্তু জলের ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে মৎস্যজীবীরা পরম আনন্দে, এই মুহূর্তে আমরা আনন্দেই বলবো, কারণ দুঃখের সময়ও তারা যেইভাবে হাসি মুখে, কারণ এটা তাদের পক্ষে তাদের জন্য এক ধরনের জীবিকা সহ এক ধরনের একটা ভালো দিক এবং এই কয়েকদিনের জীবনযাপনের জন্য এটা অবশ্যই তাদেরকে সাহায্য করবে। কিন্তু জল দেখতে পাবেন সামনের বাড়ি, আমি যদি দেখি দাদা মাছ পড়ছে ভালোই। আচ্ছা গতবারের বন্যার চেয়ে কি এইবারের জলটা বেশি মনে হয়? কিন্তু জলের গতি মনে হয় কি? হ্যাঁ গতি বেশি, গতি বেশি, গতি বেশি, এবারে বেশি মনে হয়। হ্যাঁ বেশি, 100% গ্যারান্টি, গতি বেশি, চারদিকে ভেজে গেছে কিছু নয় মোটা, জলে হাহাকার করছি যে আমরা, ঠিক আছে। এবং জলের উচ্চতা গতবারের চেয়ে বেশি হবে মনে হবে, মনে হবে কি হয়ে গেছে, আরে হবে তো, কমার জন্য সমস্যা হচ্ছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের মুখ থেকে আমরা কিন্তু এখানে মিনিমাম 1 মানুষের জল বেশি হয়। তাহলে এই অশনির সংকেত কিন্তু আমাদের সমস্ত যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের কাছ থেকে আমরা পেলাম। তাই আপনাদেরকে ইলাসপুর বাজারের ওই পাশের মানুষ যারা যদুপুর, হরিপুর কিংবা মনোহরপুর এবং আমরা বাবিয়া এই সমস্ত গ্রামবাসীদের আমরা সচেতন করব এবং মোহাম্মদপুর 1-2 অঞ্চলের মানুষদেরকেও আমরা সচেতন করব। জল কিন্তু এখানে আপনারা ঘরগুলি দেখলে বুঝতে পারবেন, ঘরগুলি কিন্তু অর্ধেক জলমগ্ন, ঘরে ঘরে কিন্তু জল ঢুকছে। প্রবল পরিমাণ জল কিন্তু এই দিক দিয়ে আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু মৎস্যজীবীরা আনন্দের সঙ্গে এবং বড় মাছ ধরেছি আমরা, দেখো
জল কিন্তু দেখতে পাচ্ছেন, জল কিন্তু তার গতিবেগ বাড়িয়ে এগিয়ে চলেছে ইলাসপুর মৌজা দিকে এবং ইলাসপুর মৌজা ভরে। আচ্ছা, যে যেটা মনে হয় ইলাসপুর মৌজা ভরতে কত সময় লাগবে যে গতিতে জল যাচ্ছে? আধা ঘন্টা, আধা ঘন্টা ভরে যাবে, আধা ঘন্টা, আধা ঘন্টা লাগবে ভরে যাবে, আমাদের ঘর বাড়ি ডুবে যাবে একটু পরে। ইলাসপুর বাজারে কতক্ষণ সময়ের মধ্যে জল চলে যাবে? 15 মিনিট। না, আমার যেটা খুব গতিবেগ আছে, না খুব বেশি হলে 15 মিনিট আমরা বলে হয়তো ভুল হবে, আমার মনে অনুমান 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, 2 ঘন্টায় কিন্তু লাগবে না, গতিবেগ খুব আছে, 2 ঘন্টা হলে। তাহলে এই মুহূর্তের আপডেট অনুযায়ী আপনারা জরুরি অবস্থায় আপনারা নিরাপদ আশ্রয়ে যান, এবং আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা নিজেদের যে অবলম্বন এবং গুরুত্বপূর্ণ অবলম্বন কিন্তু সরিয়ে ফেলুন, এই অনুরোধ রাখি। ধন্যবাদ, আমরা আরও আপডেট আপনাদেরকে দিতে থাকব, তাই সমস্ত আপডেট পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে সমস্ত খবর এই সাবধানতার বার্তা কিন্তু সবার কাছে পৌঁছে যায়।